আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই এই মহামারী করোনার পরিস্থিতির মধ্যেও বাসা বাড়িতে পরিবার পরিজন নিয়ে ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে এসেছি পাঠদান বিষয় নিয়ে নয়, তোমাদের যেহেতু পরীক্ষা শেষ করেছ, নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, আর নবম শ্রেণীতে যে ক্লাস হবে সেই ক্লাস সম্পর্কে বা ক্লাসের পরিচালককে পরিচয় করে দিতে আসছি। তবে আন্তরিকভাবে দুঃখিত, আমি তোমাদের অর্থাৎ এই করোনার জন্য ভালোভাবে ক্লাস নিতে পারিনি এবং কি অনলাইন সেবাও ঠিক মতো দিতে পারিনি। কিন্তু তোমরা জেনে থাকবে, তোমরা যে ক্লাসে উঠতেছ সেই ক্লাসের শ্রেণী পরিচালক আমাদের অর্থাৎ সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন কার্যক্রম কিন্তু শুরু করেছিল। অর্থাৎ তোমাদের প্রত্যেকের ব্যাচ অনুযায়ী এবং শ্রেণী অনুযায়ী আলাদা আলাদা অর্থাৎ গ্রুপ করবে এবং গ্রুপে তুমি ক্লাসে বসে যেভাবে ক্লাস দেখতে, ঠিক বাসায় বসে তার চেয়ে ভালোভাবে ক্লাস দেখতে পারবে। কেন আমরা জানি অনেক সময় আমরা ক্লাসে বসে একটা জিনিস না বুঝলে প্রশ্ন করতে পারি না, কিন্তু যখন তুমি বাসায় বসে থাকবে তখন একা একা বসে আছো, যদি কোনো একটা জিনিস না বুঝো তাহলে সাথে সাথে কমেন্ট করতে পারবে বা স্যারকে ফোনের মাধ্যমে বলতে পারবে। সেই হিসাবে আমি বলতে পারি তোমার ক্লাসটা অনেক ভালো হবে। এবার তোমাদের সামনে পরিচয় করে দিচ্ছি, অর্থাৎ তোমরা যে শ্রেণীতে উত্তীর্ণ হতে যাচ্ছ, নবম শ্রেণীর পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম, শিক্ষার্থীরা কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, 2021 সালে সবাইকে স্বাগতম। তো তোমাদের যে এইভাবে আমাদের স্বাগতম করতে হবে এটা আসলে আমরা কোনোদিনই কল্পনা করতে পারি নাই। তো আমাদের সেই যে চিরাচরিত পদ্ধতি যে তোমরা নতুন বছরে আমরা বই উৎসব করবো, তোমরা নতুন বই নিয়ে ক্লাসে প্রবেশ করবে, নতুন আঙ্গিকে তোমাদের ক্লাস করাবো, এই বিষয়টিগুলো কিন্তু আমরা এই বছর করতে পারলাম না। তো আশা করছি তোমাদের বইগুলো এখন আমরা হাতে তুলে দিতে পারি না, ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে হয়তো তোমাদের বই দিতে পারবো। তবে বই যেহেতু দিতে পারছি না, তোমাদের যে বিষয়গুলি আমরা ক্লাসে বই থেকে পড়াইতাম সেই বিষয়গুলির প্রত্যেকটা অধ্যায় থেকে ইনশাল্লাহ তোমাদের একটা করে নোট দিব, তোমরা নোট নেওয়ার জন্য স্কুলে চলে আসবে। তো আরেকটা বিষয় হলো, আমরা যেহেতু তোমাদের ক্লাসে বসিয়ে ক্লাস করতে পারছি না, এই অভাবটাও তোমরা যাতে অনুভব না করো আমরা অনলাইন কার্যক্রমটাও ঠিক ওইভাবে সাজানোর চেষ্টা করছি। তবে এই অনলাইনে কার্যক্রমে অংশগ্রহণ করতে হলে কিছু বিষয় আছে, যেটা হলো তোমাকে অবশ্যই অনলাইনে কোনো একটা মাধ্যম যেটা হলো ফেসবুক আইডিটা তোমার থাকতে হবে। আমরা শিক্ষার্থীদের কোনোদিনই বলিনি আজ পর্যন্ত যে বাবা তোমার একটা তোমার ফেসবুক আইডির লিঙ্কটা দাও, ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দাও, তোমার মেসেঞ্জার থেকে আমাকে মেসেজ পাঠাও। সাধারণত আমরা শিক্ষার্থীদের কোনো কালে এটা আমরা বলতে পারি নাই। তবে আমার এই মহামারীর যুগে আসলে যুগের সাথে সব কিছু তাল মিলিয়ে চলতে হয়। তোমরা জানো কি না জানি না, পৃথিবীর অন্যান্য দেশে এই অনলাইনে পরীক্ষা নেওয়ার মাধ্যমে তারা কিন্তু অনেক বড় বড় কলেজ ইউনিভার্সিটিরা সেমিস্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষা শেষ করে তারা চাকরিতে প্রবেশ করেছে। তো অন্যান্য দেশ যদি এই ফাইনাল পরীক্ষা শেষ করে চাকরিতে প্রবেশ করতে পারে, আমরা সামান্য ক্লাসটুকু কেন অনলাইনে করতে পারবো না? তো যাই হোক, তোমাদের অনলাইনের কার্যক্রম এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে তোমরা ক্লাসের অনুভবটা অভাবটা অনুভব না করো। এই কারণে তোমাদের কিন্তু একটা ফেসবুক আইডি খুলতে হবে। তো যাদের যারা এখনও পর্যন্ত ফেসবুক আইডি খোলো নাই, তাদের আমি বলছি যে তোমরা একটা আইডি খুলে ফেলো এবং এটার মিস ইউজ করো না। আবার বলছি, এটার মিস ইউজ করো না, শুধুমাত্র তোমার শ্রেণী কার্যক্রমটা বাসায় বসে সঠিকভাবে পাওয়ার জন্য তুমি আইডিটা ইউজ করবা। তোমার আইডির যে মেসেঞ্জারটা আছে সেটা আমাদের ব্যাচ ভিত্তিক যে গ্রুপ থাকবে এইভাবে আমাদের B1 B2 R1 R2 এইভাবে আমাদের বিভিন্ন গ্রুপ থাকবে, এই গ্রুপগুলোতে তোমাদের আমরা অ্যাড করে নেব এবং এই গ্রুপ ভিত্তিক আমরা বিভিন্ন অনলাইন কার্যক্রম পরিচালনা, বিভিন্ন অনলাইন কার্যক্রম মানে আমরা হয়তো সরাসরি লাইভ ক্লাস নেব, ব্যাচ ভিত্তিক ঝুমে ক্লাস নেব, ব্যাচ ভিত্তিক রুমে ক্লাস নেব, কিন্তু সব কিছুর মূলে কিন্তু তোমার আমাদের আইডির লিঙ্কটা লাগবে। এই কারণে তোমরা অবশ্যই আইডিটা এখন খুলে ফেলো। তবে আবার বলছি, আইডিটার মিস ইউজ করবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস কার্যক্রম চলবে ততক্ষণ পর্যন্ত মোবাইলটা কাছে রাখবে, অন্যথায় মোবাইলটা তোমার অভিভাবকের কাছে জমা দিয়ে দেবে। এটা তোমাদের প্রতি আমার বিশেষ নির্দেশনা।
তো ইনশাআল্লাহ আমাদের 2 জানুয়ারি থেকে আমাদের আসলে অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গেছে। আমরা প্রতিদিন আপাতত 10টা থেকে শুরু করে আমরা প্রতিদিন 4টা করে ক্লাস নিচ্ছি, এবং তোমাদের আমি আইডিগুলো একত্রিত করার পর, আমি তোমাদের জুম রুমে একত্রিত করার পর, আমরা ইনশাআল্লাহ প্রতিদিন সন্ধ্যায় রুটিন করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কঠিন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জুম এবং রুমের মধ্যে সন্ধ্যার পরে ইনশাআল্লাহ আমরা ক্লাস নিব, যাতে তোমরা আসলে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখো, তাহলে স্কুলের যে অভাবটা আমরা সম্পূর্ণটুকু তোমাকে দূর করার চেষ্টা করব। যে স্কুল না খোলা থাকলেও ইনশাআল্লাহ আমরা বাসার থেকে সেবা পাচ্ছি, পাশাপাশি আমরা অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় নোট দিব। এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের আসলে অনলাইন কার্যক্রমের জন্য খুব কঠিন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, সেটা তোমাদের হোমওয়ার্ক দেখে দিব। তো হোমওয়ার্ক দেখার জন্যে গুগল ক্লাসরুম আছে, সেটা আমরা ইউজ করতে পারি, অথবা তোমরা মেসেঞ্জারে আমার যে কাজগুলো দেবো মেসেঞ্জারে আমাদের ছবি তুলে পাঠাবে, ওখান থেকে আমরা দেখে দিব। এই টোটাল বিষয়টার জন্যে তিনটা শ্রেণীর মানে তিনজনের সমন্বয় খুব প্রয়োজন, সেটা হলো আমরা শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী। আমরা যদি তিনজনই চাই যে না তোমাদের পড়াশোনাটা ভালো হোক, তাহলে অনলাইন কার্যক্রমের মাধ্যমে তোমাদের খুব ভালো সেবা দেওয়া সম্ভব। তোমাদেরও গুরুত্ব দিয়ে বুঝতে হবে, অভিভাবককেও বিষয়টা বুঝতে হবে, এবং আমরাও তোমাদের গুরুত্ব দিয়ে যেন কাজগুলো করিয়ে নিতে পারি এটা আমাদের বুঝতে হবে। সবার সর্বাত্মক প্রচেষ্টা দ্বারাই আমরা ইনশাল্লাহ যতদিন স্কুল না খুলবে তোমাদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে তোমাদের খুব ভালো একটা পড়াশোনার জন্য সেবা দিতে পারি। তো আমাদের তোমরা জানো ক্লাস 9 থেকেই এই সায়েন্স আর্টস কমার্সটা ভাগ হয়ে গিয়েছে, কে সায়েন্স নেবে, কে আর্টস নেবে, কে কমার্স নেবে তার এবিলিটি অনুযায়ী নেবে। যারা ম্যাথ সাইডটায় বা বিজ্ঞান সাইডটায় যারা শক্তিশালী আছো তারাই সায়েন্স নিও, আর যারা এই ম্যাথ বা বিজ্ঞান বিষয়টাকে কঠিন মনে করো তারা সায়েন্স না নিয়ে তারা কমার্স নেওয়ার চেষ্টা করো, কারণ সায়েন্সে এই ম্যাথ এবং বিজ্ঞান বিষয়টা যারা ভালো পড়ে তারা একটু ভালো পড়বে, পরবর্তী তোমাকে হয়তো চেঞ্জ করতে হতে পারে। এই জন্য সায়েন্স নেওয়ার আগে তোমাদের যারা অভিভাবক আছে বা প্রিভিয়াস যারা ক্লাসে পাস করে গিয়েছে ইউনিভার্সিটি লেভেলে পড়ে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থাকলে তাদের সাথে কিছুটা পরামর্শ করে নিয়ে তোমরা গ্রুপটা নির্ধারণ করো। তো আমাদের ক্লাস চলছে, ক্লাস চলতে থাকবে। আমাদের ক্লাস 9 তোমাদের ডে শিফটে আমরা 16 জন টিচার আছি যারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে থাকি। আমিও নিজে তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস নিই, আমি তোমাদের পরিচালক পদার্থবিজ্ঞান ক্লাস নিই, পাশাপাশি অন্যান্য টিচারদের সাথেও তোমাদের পরিচয় করাই দেব। আজকে তোমাদের সাথে আরেকজনকে আমি পরিচয় করাই দেব, সেটা হলো আমরা 9 মূলত দায়িত্ব পালন করি 2 জন, আমি এবং তোমাদের গণিতের শিক্ষক আবু খালিদ খান, উনিও 9 আমার সাথেই দায়িত্ব পালন করেন। তো এখন আমি ওনার সাথে তোমাদের পরিচয় করে দেবো, ওনার সাথে একটু বিষয়টা শোনো, আমি আবার পরে আসছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আবু খালিদ খান, উপপরিচালক নবম শ্রেণী দিবাশাখা। তো আসলে বৈশ্বিক মহামারীর সময়ে আমরা কখনো ভাবিনি তোমাদেরকে আমরা এইভাবে বরণ করে নেব। সবসময় আমরা ক্লাসে প্রত্যেকের টিচার যে শিক্ষার্থীদের নাম ধরে ডাকতাম এবং তাদের সাথে পরিচয় হয়ে আসতাম, কিন্তু আজকে দেখো এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই বর্তমান সময়ের তাল মিলিয়ে আমাদেরকে অনলাইনেই পরিচয় করাটা সাধ্য হচ্ছে। তো যাই হোক, স্যার কিন্তু অনেক কিছু বলে গিয়েছে, আমি শুধু একটি কথা বলবো, সেটা হলো দেখো তোমার জীবনের প্রথম সিঁড়িতে তুমি কিন্তু এখন পা রেখেছো। কীভাবে জানো? কারণ তোমাকে দেখো, তুমি যদি SSC ভালো রেজাল্ট করো, তুমি যদি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করো, তাহলে অবশ্যই তুমি একটা ভালো শিক্ষার্থী হিসেবে গণ্য হবে এবং তুমি কিন্তু একটা ভালো একটা ইউনিভার্সিটি হতে ভর্তি হয়ে যাবে। তো একটি শিক্ষার্থী যখন সে SSC HSC এই 4টা বছর সে একটু পরিশ্রম করে ভালো রেজাল্ট করে একটা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, তখন কিন্তু তাকে আর পিছনে ফিরে থাকার কোনো প্রয়োজন হয় না। কেন? কারণ তখন সে কী করতে পারে? সে নিজের রাস্তাটা সে নিজেই চিনতে পারে। তো দেখা যায় একটা ছাত্র যখন কেউ যদি বুয়েটে ভর্তি হয়ে যায়, কেউ যদি মেডিকেলে ভর্তি হয়ে যায়, তখন কিন্তু সে চাবে না যে আমি কী করি আবার পরীক্ষাতে ফেল করি। এই জন্য দেখা যায় এই 4টি বছর গুরুত্বপূর্ণ। এই 4টি বছরের যে প্রথম বছর আমরা কিন্তু সেখানে এখন পা রেখেছি, তাহলে তোমাকে কী করতে হবে? তোমার কাজ হলো
আমাদের যে নির্দেশনাগুলো আমরা দিব আমরা তোমাদের গ্রুপে ফোনে বা এমপিতে যে সকল তথ্য বা নির্দেশনাগুলো আমরা সরবরাহ করব তোমরা অবশ্যই সেগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবে আর তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের শ্রেণী করে চলো অথবা আমাকে অথবা যে কোনো শিক্ষককে তোমরা ফোন দিবে আমরা তাৎক্ষণিক সেগুলো সমাধান করার চেষ্টা করব শুধু একটি কথা মনে রাখবে বড় হওয়ার ইচ্ছা থাকলে কিন্তু বড় হওয়া যাবে তো তুমি যদি মনে করো যে এখন স্কুল বন্ধ তাহলে আমি পড়াশোনা একটু কমিয়ে দিলাম তাহলে তুমি মনে রাখবে তুমি কিন্তু একটু পিছিয়ে গেলে তোমাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ঠিক মতো পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটি অধ্যায়ের বেসিক যে অংশগুলো আছে তোমাকে সেগুলো ভালো করে বুঝতে হবে তাহলে তুমি কি করতে পারবে জীবন অনেক বড় হতে পারবে ভালো রেজাল্ট তুমি করতে পারবে আর একটি কথা না বললে নয় শুধু ভালো শিক্ষার্থী হওয়াই কিন্তু বড় নয় এবং শুধু ভালো রেজাল্ট করাই কিন্তু বড় কিছু নয় তোমাকে ভালো একজন মানুষ হতে হবে তো আমরা চেষ্টা করবো তোমাকে ভালো রেজাল্ট করার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার এই জন্য মধ্যে কী করতে হবে তোমার আমরা তোমার বাবা মা বা তোমার গুরুজন যে সকল নির্দেশনাগুলো দেয় তোমার সেগুলো কিন্তু একটু পালন করবে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আবার আমি চাচ্ছি আমরা দ্রুত আমরা কী হই একত্র হই এবং আমরা ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করি এবং ক্লাসে আমাদের পরিচয়পত্রটা আমরা আবার সারবো ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আমি আবার আমাদের শ্রেণী পরিচালক স্যারকে আসার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ তো আমরা যে ক্লাসগুলো তোমাদের জন্যে আসলে প্রেরণ করব সেই ক্লাসগুলো আমাদের জানো সৃষ্টি একাডেমিক স্কুলের ইউটিউব একটা চ্যানেল আছে এই চ্যানেলে আমরা ক্লাসগুলো আপলোড করব সৃষ্টি একাডেমিক স্কুলের একটা ফেসবুক পেজ আছে এই পেজে আমরা ক্লাসগুলো আমরা আপলোড করব এবং বিষয়ভিত্তিক প্রত্যেকটা টিচার তার বিষয়ের ক্লাসগুলো তার ফেসবুক থেকে সে ফেসবুক পেজে সে আপলোড করবে তোমাদের আরেকটা কথা বলে রাখি আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে এই লাইভ ক্লাসগুলো কিন্তু একাডেমিক স্কুলের পেজ থেকে হবে তো দেখা গেছে যে আমরা ক্লাস শুরুর পর আমরা তোমাদের মেসেঞ্জার বা তোমাদের গ্রুপগুলোতে আমরা লিঙ্ক পাঠাই তোমরা যদি আগের থেকে সৃষ্টি একাডেমিক স্কুল পেজটাকে লাইক দিয়ে রাখো এবং অল নোটিফিকেশন অন করে রাখো তাহলে যখনই লাইভ ক্লাস শুরু হবে তখনই তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে তুমি ক্লাসটা করতে পারবে যেহেতু আমাদের বাধ্য হয়ে এইভাবেই তোমাদের ক্লাস করাতে হচ্ছে এই জন্য সবার প্রতি আমার অনুরোধ অবশ্যই সবাই একাডেমিক স্কুলের পেজটা লাইক দিয়ে রাখবে সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাস ইউটিউব যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবে লাইক দিয়ে রেখে তোমরা ক্লাসগুলো পেতে থাকবে ক্লাসে যে সমস্যাগুলি হবে তোমরা সাথে সাথে ওখানে কমেন্ট আছে কমেন্ট বক্স উত্তর করবে আমাদের যে মেসেঞ্জার তোমাদের সাথে কানেক্ট থাকবে সেই মেসেঞ্জারেও কোশ্চেন করবে লাইভ ক্লাসে লাইভ কোশ্চেনও করা যায় সেখানে তোমরা কোশ্চেন করবে এবং আমরা যথাযথ কোশ্চেনগুলো উত্তর দেব এবং পাশাপাশি তোমাদের যে সন্ধ্যার সময় আমরা তোমাদের ঝুম রুমে ক্লাস নিব এখানেও তুমি কোশ্চেন করবে ক্লাস করার সময় যে তোমার যে সমস্যাগুলো হলো তুমি খাতায় লিখে রাখবে যে স্যার আমরা এই বিষয়টা আমরা বুঝি না যখন সন্ধ্যার সময় ঝুম এবং রুমের মাধ্যমে ক্লাস দেওয়া হবে তখন তুমি সরাসরি টিচারকে প্রশ্ন করতে হবে স্যার আমি সকালে এটা বুঝিয়েছিলেন এটা আমরা বুঝি নাই তো এইভাবে আমরা সর্বদিক দিয়ে তোমাদের প্রতিটি বিষয়ভিত্তিক সমস্যার সমাধানের আমরা চেষ্টা করব তো আশা করব তোমরা নতুন বছরে এই পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে খাপ খাইয়ে নিয়ে চলার জন্যে অবশ্যই আমাদের সাথে থাকবে তোমরা জানো আগে ছবি তোলা হতো ফিল্ম এখন আমরা মোবাইল দিয়ে উঠাই মেমোরি কার্ডে সেভ হয় আগে ছবি তোলা হতো ফিল্মের সাহায্যে ক্যামেরা দিয়ে একবারে ৩০টা করে ফিল্ম ভরা যেত ৩০টা করে ছবি তোলা যেত এই কোডাক কোম্পানি ছিল এই কোডাক কোম্পানি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে কারণ তার যুগের সাথে তাল মিলাইতে পারেনি আমরা যারা অনলাইনে কার্যক্রম থেকে সেবা না নিয়ে আমরা যারা ঘরে বসে আছি চুপচাপ কোনো পড়াশোনা করছি না কোনো লেখাপড়ার মধ্যে নেই তোমরাও কিন্তু একদিন পিছিয়ে যাবে একদিনও ছাত্র থেকে তোমরা বিলুপ্ত হয়ে যাবে যেহেতু এই পরিস্থিতিটাই অনলাইন কার্যক্রমের তা এই পরিস্থিতি তোমাদের অনলাইন কার্যক্রমটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে তবে একটা বিষয় যে অনেক দিন ধরে তোমরা অনলাইন ক্লাস করতে করতে হতে বোর হয়ে গেছো আমরা চেষ্টা করব একটু ক্লাসের মধ্যে ভিন্নতা আনার যাতে তোমরা বোর না হও যাতে তোমরা কী করতে পারো যাতে তোমরা অনলাইন কার্যক্রমটা খুব ভালো করে বুঝতে পারে যেন আমরা কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করছি আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের অনলাইন কার্যক্রম যুক্ত থেকে নিজেকে আরও সমৃদ্ধ করবে নিজের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে নিজেকে একজন ভালো সামাজিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে তো ইনশাল্লাহ এর পরবর্তী তোমাদের সাথে আমার যে দেখাটা হবে সেটা হলো
ক্লাস আমি সরাসরি তোমাদের ক্লাস নিব আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নিই এই পদার্থবিজ্ঞানের ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম